হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সনস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিজ পরোটার রেসিপি নিয়ে আর এই চিজ পরোটাটা খেতেও ভীষণ টেস্টি হয় তো চলো আমার আজকের এই চিজ পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক চিজ পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ময়দা সত্তর গ্রাম আটা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল আর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেব তো নিশ্চয় দেখে বুঝতে পারছো তোমরা যে কতটা সফট হয়েছে ডোটা তো এরকমই একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি এবার ময়দার ডোটাতে তেল মাখিয়ে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো তো চলো ততক্ষণে আমি চিজটা গ্রেট করে নিই চিজটা এরকম গ্রেটার দিয়ে একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি তো চিজটা গ্রেট করা হয়ে গেছে এরা সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর দেখো ডোটা আরও অনেক বেশি সফট এবং স্মুথ হয়েছে অল্প ময়দা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ডোটাকে মেখে নেব তো মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব ডোটা থেকে ওই ময়দার ডোটা থেকে আমার মোট সাতটি লেচি তৈরি হয়েছে এবার ওই লেচিগুলোকে আমি গোল করে নেব নেবটা লেচি গোল করা হয়ে গেছে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে রুটিটাকে বেলে নেব রুটিটা একটু বেশ বড় করে বেলে নিতে হবে আর পাতলা করে বেলতে হবে তবে হ্যাঁ খুব বেশি পাতলা করা করলে আবার ফেটে যাবে খুব বেশি পাতলা করে চলবে না তো রুটিটা আমার বেলা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা পাতলা হবে তো এরকমই পাতলা করে বেড়ে নিয়েছি এবার আমি দাগিয়ে দিলাম উপর থেকে একটু বাটার এবার দু সাইডে একটু ভালোভাবে মুড়ে নিচ্ছি এবার মধ্যিখানে দিয়ে দিচ্ছি চিজটা এইভাবে পরোটার সাইডগুলোকে ভালো করে মুড়ে নিতে হবে যাতে পরোটা ভাজার সময় চিজটা গলে যাওয়ার পর বেরিয়ে না আসে তো আমি এইভাবে খুব ভালো করে পরোটার সাইডগুলো মুড়ে নিলাম পরোটাটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটা দুটো সাইডে প্রেস করে করে ভেজে নেব পরোটাটা দেখো পরোটাটা ফুলে যাচ্ছে আর পরোটাটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ পরোটাটা খুব পাতলা করে বেলেছি আমি পরোটাটা আমার ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি তো ওই একইভাবে আমি সব পরোটাগুলোকে আমি ভেজে নেব আমার আজকের এই সহজ পদ্ধতিতে চিজ পরোডার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ